হ্যালো ভিউয়ার্স, হ্যাকিমি ডট কম চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আর আজ আমি আপনাদেরকে একটি রোগের চিকিৎসা সম্পর্কে বলবো এবং সেটার ওষুধটা কীভাবে তৈরি করা যায় সেটাও আপনাদের সেই প্রসেসটাও দেখাবো। তো এই হ্যাকিমি ডট কম চ্যানেলে আমাদের যে সমস্ত যৌন বা যে সমস্ত গোপন রোগের চিকিৎসা আছে সেইগুলো আমরা সাধারণত আপনাদের দেখিয়ে থাকবো এবং তার ওষুধগুলো কীভাবে আপনারা বোনাজি যেসব ওষুধ আছে, যেসব গাছগাছড়ার ওষুধ আছে সেগুলো দিয়ে কীভাবে আপনারা তৈরি করতে পারবেন সেই জিনিসগুলো আমরা আপনাদের দেখাবো। তো কথা বাড়াবো না, চলে যাব সরাসরি যে আজকে কি রোগের ঔষধটা আমরা তৈরি করব এবং সেটা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে ধ্বজভঙ্গ। ধ্বজভঙ্গ জিনিসটা যারা বোঝেন না তাদের উদ্দেশ্যে বলি, ধ্বজভঙ্গ হচ্ছে গোপন বা যৌন রোগের চিকিৎসা, পুরুষদের যৌন রোগের চিকিৎসা। তো আমরা দেখি যে কি কি জিনিস আমাদের এই ওষুধ তৈরির জন্য লাগছে। তো প্রথমেই হচ্ছে অশ্বগন্ধা, এটা হচ্ছে পাউডার, অশ্বগন্ধা পাউডার। তো পাউডারের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেই জিনিসটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে পাউডারটা ঢাকাতে অনেক জায়গায় বিক্রি হয়, ওরা হচ্ছে আপনার এগুলা ভেজাল করে, হ্যাঁ ভেজাল মেশায়। এর জন্য পাউডারটা আপনার হচ্ছে অরিজিনাল পাওয়াটা আসলে খুব মুশকিল এক কথায়। তো যার কারণে আপনারা যারা কিনবেন তারা অবশ্যই সতর্কতার সাথে কিনবেন, কারণ হচ্ছে পাউডারটা যখন করা হয় তখন কিন্তু এটা ভেজালের সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। আমি ঢেলে দিচ্ছি এইখানে অশ্বগন্ধা পাউডার, আপনারা পরিমাণটা আমি বলে দিই আপনাদেরকে। অশ্বগন্ধা পাউডারের যে পরিমাণ সেটা আছে আপনার 100 গ্রাম। এখানে 100 গ্রাম অশ্বগন্ধা পাউডার আছে। আচ্ছা, এরপরে অশ্বগন্ধা পাউডার দেওয়ার পরে আমাদের আছে হচ্ছে মেথি। মেথিটা সাধারণত, মেথিটার দাম কম হওয়ার কারণে সাধারণত মেথিটা আপনার ওরা ভেজাল করে না, তারপরেও করে কি না আমি সঠিক জানি না, তবে সম্ভবত মেথি যে মেথিটা, মেথির দামটা খুবই কম যার কারণে মেথিটা ভেজাল করার কথা নয়। তো মেথিটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে মেথি হচ্ছে 50 গ্রাম, 50 গ্রাম পরিমাণ। আপনারা পরিমাণগুলো যদি পারেন লিখে রেখেন, হ্যাঁ 50 গ্রাম মেথি গুঁড়া। আচ্ছা, এরপরে হচ্ছে তেঁতুল বীজ পাউডার। তেঁতুল বীজ পাউডার আমরা তেঁতুল বীজ পাউডারটা দিয়ে দিচ্ছি, একই 50 গ্রাম পরিমাণ। এটাও তেঁতুল বীজ পাউডারটাও আমাদের হচ্ছে 50 গ্রাম পরিমাণ, 50 গ্রাম পরিমাণ আমরা দিয়ে দিলাম। এই গুঁড়াটা আসলে, পাউডারটা আসলে পাওয়া যায় না সঠিকটা, ভেজাল জিনিস সব বিক্রি করে সব, যার কারণে আসলে সমস্যাটা হয়ে দাঁড়ায়। এরপরে আমরা দেখছি যষ্টিমধু পাউডার, যষ্টিমধু পাউডার, যষ্টিমধু পাউডারটা হচ্ছে 50 গ্রাম পরিমাণ, 50 গ্রাম পরিমাণ আমরা দিয়ে দিচ্ছি যষ্টিমধু পাউডারটা। যষ্টিমধু পাউডারটা আমরা 50 গ্রাম পরিমাণ দিয়ে দিলাম। এরপরে আপনার যেটা থাকছে সেটা হচ্ছে শিমুল মুল পাউডার। শিমুল মুলটাও খুব পরিমাণ, যষ্টিমধু খুব পরিমাণ ভেজাল করা হয়। তো এগুলো কেনার সময় অবশ্যই সতর্কতার সাথে কিনতে হবে এবং আস্থাভাজন জায়গা থেকে ক্রয় করতে হবে। তো এই সবগুলো পাউডার দিয়ে দেওয়ার পর যেটা আমাদের কাজ হবে সেগুলো হচ্ছে এইগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়া। হ্যাঁ, এগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নেওয়া, যাতে সব খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। হ্যাঁ, আমরা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলে পরিমাণগুলো এবং জিনিসপত্রগুলো আমি আপনাদের আরেকবার বলে দিচ্ছি। অশ্বগন্ধা পাউডার হচ্ছে 100 গ্রাম পরিমাণ,
জোষ্ঠী মধু হচ্ছে 50 গ্রাম পরিমাণ, মেথি 50, শিমুল মুল 50, তেঁতুল বিষ পাউডার 50, এবং আপনার এর সঙ্গে পাশে দেখছেন আমাদের মধু আছে, মধুটা আমাদের 500 গ্রামের মতো প্রয়োজন পড়বে, বা আর একটু বেশিও প্রয়োজন পড়বে। মধু অবশ্যই খাঁটি মধু হতে হবে, আর এই যে যে পাউডারগুলো দিলাম এই পাউডারগুলো অবশ্যই ভালো মানের পাউডার হতে হবে। এবং যেই ইয়েটা আমরা মিশ্রণটা তৈরি করছি, এই মিশ্রণটা আপনার ভালো করে মিক্স না করে আসলে মধুটা কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে যখন একটা আর একটার সাথে মিক্স হয়ে যাবে, তখন যখন আমরা মধুটা দেব তখন দ্রবণটা সঠিকভাবে তৈরি হবে। আপনারা 100% খুব ভালো ফলাফল পাবেন তখনই যখন আপনারা এই জিনিসগুলো, অরিজিনাল যে পাউডারগুলো আছে, এগুলো যদি সংগ্রহ করতে পারেন। আর আস্তেও পাওয়া যায়, হ্যাঁ, জোষ্ঠী মধু আস্তে পাওয়া যায় বা অন্যান্য, কিন্তু এগুলো আসলে আপনার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য, এগুলা নিজেরা ভাঙিয়ে নেওয়াটা আসলে খুবই মুশকিল, হ্যাঁ, তো যার জন্য পাউডার কিনতে হয়। আর ব্যবসায়ী যারা অসৎ ব্যবসায়ী আছে বা অসাধু ব্যবসায়ী আছে, তারা কিন্তু এই সুযোগটাই গ্রহণ করে। হ্যাঁ, ব্যাস, আমার এটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে সব। এখন আমরা মধুটা দিয়ে দেব, মধুটা 500 বা 500 গ্রামের একটু বেশি পরিমাণ মধু দিতে হবে, মধুটা অবশ্যই খাঁটি মধু দিতে হবে। তো মধুটা আমরা 500 গ্রাম মধুই কিন্তু একবার আমরা দিয়ে দেবো না, হ্যাঁ, আমরা কিছুটা দিলাম, কিছুটা দিলাম। দেওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, কিছু পরিমাণ মধু দেওয়ার পরে আমাদেরকে আগে একটু এটা মিক্স করে নিতে হবে হালকা। ওকে, প্রথমে আমাদেরকে এইভাবে আস্তে 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 মিক্স করতে হবে। কিছু সময় যাওয়ার পরে দেখবেন যে এই মধুটা অ্যাবজর্ব হয়ে যাবে, অর্থাৎ এর সাথে এটা শোষণ করে নেবে কিছুটা। যখন দেখবেন যে এটা শোষণ করে নেবে, তখন আবার এর মধ্যে একটু মধু দিতে হবে। হ্যাঁ, এভাবে হওয়ার পরে আবার আমরা একটু মধু দেব। মধুটা একটা নির্দিষ্ট জায়গায় না দিয়ে যদি একটু ঘুরিয়ে সব জায়গায় দেন, সেক্ষেত্রে জিনিসটা ভালো হবে। আবার এটাকে আমরা মিক্স করছি। মধু দেওয়ার ক্ষেত্রে আসলে কার্পণ্যতা করা যাবে না, কারণ মধুটা আপনার হচ্ছে এখানে বেশি প্রয়োজন, এবং মধুর পরিমাণ বেশি হলে কোনো অসুবিধা নেই, কম হলেই বরং জিনিসটা আপনার পাওয়ারফুল কম হবে ওষুধটা, তো যার কারণে দেখেন একটা আঠালো আঠালো একটা ভাব চলে আসতে আস্তে আস্তে। এভাবে মিক্স করবেন, তো দেখুন এইরকম নাড়তে নাড়তে, আমরা কিন্তু শুধু নেড়ে গিয়েছি, তো এরকম নাড়তে নাড়তে একটা সময় গিয়ে আপনার এরকম একটা ইয়ে হবে, এরকম একটা দ্রবণ তৈরি হবে, এবং জিনিসটা খেতেও যেরকম টেস্ট হবে, প্লাস আপনাদের উপকারও হবে শারীরিকভাবে অনেক। এটা যেটা তৈরি করলাম এটা একজন ব্যক্তির জন্য, যে পরিমাণ বলা হয়েছে এটা একজন ব্যক্তির জন্য 1 মাস চলবে বা 1 মাসের মতো খাইতে পারবেন। এবং এটা খাওয়ার নিয়ম হবে, এটা অবশ্যই কাঁচের জারে ইয়ে করবেন, সংরক্ষণ করবেন, কারণ কাঁচের জারে যদি সংরক্ষণ না করেন সেক্ষেত্রে এই জিনিসটা একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, আর ফ্রিজে নর্মালে শীতের সময় রাখার প্রয়োজন নেই, এটা আপনারা যখন
গরমের সময় হবে তখন এটা ফ্রিজে রেখেও খেতে পারেন, তবে ফ্রিজে না রাখলেও সমস্যা নেই। আপনারা এই অল্প পরিমাণ বানালে 1 মাসের জন্য এটা কিছুই হবে না, এটা খুবই ভালো থাকবে। আর কাঁচের জারে সংরক্ষণ করবেন তাহলে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবং এইটা খাওয়ার নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, এটা খাওয়ার নিয়মটা হচ্ছে যে সকালে এবং হচ্ছে আপনার রাত্রে, হ্যাঁ সকালে আপনারা 5 গ্রাম মতো এটা খাবেন, 5 গ্রাম পরিমাণ এই একটু তুলে নিয়ে আপনারা খেলেন, কম বেশি হলে সমস্যা না, তবে 5 গ্রাম আনুমানিক আমরা একটা বলে দিচ্ছি আপনাদেরকে, 5 গ্রাম মতো, 5 গ্রাম মতো খাবেন সকালে খাওয়ার আগে অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে বাসি পেটে এটা খাবেন 5 গ্রাম মতো, এবং ঠান্ডা পানি খেয়ে নেবেন এটা খাওয়ার পর। আর আপনার হচ্ছে রাত্রেবেলা আপনারা যখন ঘুমোতে যাবেন, হ্যাঁ খাওয়া দাওয়া শেষে যখন ঘুমোতে যাবেন, ঘুমানোর আগ মুহূর্তে আপনারা ভরা পেটে 5 গ্রাম মতো খাবেন, খেয়ে আপনারা ঠান্ডা পানি খেয়ে ঘুমিয়ে পড়বেন। এভাবে করলে আশা করি 1 মাসের মধ্যেই খুব ভালো রেজাল্ট পাবেন, হ্যাঁ, এবং আপনাদের যে ধ্বজভঙ্গ রোগটি যাদের আছে তারা এ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের আমাদের ওষুধের যে প্রক্রিয়া সেটি আপনাদেরকে দেখালাম। আর যারা আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন না, যারা আসলে এমন জায়গাতে থাকেন এগুলো সংগ্রহ করতে পারবেন না, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের সমস্ত ধরনের গোপন রোগের চিকিৎসা আমাদের এখানে দেওয়া হয় এবং ওষুধপত্রগুলো আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। এবং যারা এগুলো সংগ্রহ করতে পারবেন বা এগুলো সম্পর্কে যাদের ধারণা আছে বা এরকম আস্থাভাজন জায়গা আছে, সেখান থেকে সংগ্রহ করে আপনারা এই ওষুধটা তৈরি করে আপনারা নিজেরাই এগুলো করে খেতে পারবেন। আর যারা পারবেন না তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং ফেসবুকে অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।